আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর প্রভাষক গণিত বিভাগ সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা দ্বাদশ শ্রেণীর জন্য তৃতীয় পর্বের সিলেবাস ভিত্তিক আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। আলোচনার আগে দেখে নিই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এবং আজকের ক্লাস নাম্বার। দ্বাদশ শ্রেণীর তৃতীয় পর্ব জন্য আজকে ক্লাস উচ্চতর গণিত দ্বিতীয় পত্র আলোচনা রয়েছে বরাবরের মতো আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর। এখানে আমার মোবাইল নাম্বার এবং এফবিএ আইডি দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আজকে আমাদের লেকচার নাম্বার 6 এবং আজকে আমরা যা করব তা অনুশীলনমূলক কাজ হিসাবে 6 নাম্বার হোমওয়ার্ক করব। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করছিলাম দ্বিতীয় পত্রের অনুশীলনী 7-এর উপর ভিত্তি করে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং সমীকরণ এই বিষয় নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী, এর মধ্যে এই অধ্যায়ের আমরা আরও দুটি ক্লাস করেছি, তোমরা আশা করি দেখেছো এবং উপকৃত হয়েছ। আজ আমরা এই চ্যাপ্টারের বিপরীত ফাংশন ত্রিকোণমিতিক ফাংশন দেখে আরও দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো অঙ্কগুলো দেখে নিই। এক নাম্বার, কজ ইনভার্স এক্স বাই এ প্লাস কজ ইনভার্স ওয়াই বাই বি ইকুয়াল থিটা হলে দেখাও যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি ইন্টু কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল সাইন স্কোয়ার থিটা। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রায় পরীক্ষায় দেখা যায় যে এটা আসে। দ্বিতীয় আরেকটি অঙ্ক রয়েছে, সাইন পাই কস থিটা ইকুয়াল কস পাই সাইন থিটা হলে দেখাও যে থিটা ইকুয়াল প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের আজকের প্রমাণটা করে ফেলি। প্রথম যে অঙ্কটা রয়েছে আমাদের তা আছে সাইন ইন কজ ইনভার্স এক্স বাই এ প্লাস কজ ইনভার্স ওয়াই বাই ভি ইকুয়াল থিটা। তো এই সম্পর্ক থেকে আমরা এই সম্পর্কটা প্রতিষ্ঠা করব। তাহলে চলো আমরা শুরু করি। এক নাম্বার দেওয়া আছে কজ ইনভার্স এক্স বাই এ প্লাস কজ ইনভার্স ওয়াই বাই ভি ইকুয়াল থিটা। সর্বপ্রথম আমরা কজ ইনভার্স এক্স বাই এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে কজ ইনভার্স ওয়াই বাই ভি ইকুয়াল থিটা মাইনাস কজ ইনভার্স এক্স বাই এ, বা বাম পক্ষের বাম পাশের যে কজ ইনভার্স আছে সেটা আমরা যদি ডান পাশে নিয়ে যাই কজ ইনভার্স হয়ে যাবে কি কজ। তাহলে আমরা লিখতে পারি ওয়াই বাই ভি ইকুয়াল কজ থিটা মাইনাস কজ ইনভার্স এক্স বাই এ, বা ওয়াই বাই বি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কজ এ মাইনাস বি একটা সূত্র রয়েছে আমাদের। কজ এ মাইনাস বি এর সূত্র কী ছিল আমাদের? কজ এ ইন্টু কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। সেই হিসাবে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে লিখতে পারি কজ থিতা ইন্টু কজ কজ ইনভার্স এক্স বাই এ প্লাস সাইন থিতা ইন্টু সাইন কজ ইনভার্স এক্স বাই এ, বা ওয়াই বাই বি ইকুয়াল কজ থিতা। এখানে কজ এবং কজ ইনভার্স যদি বিপরীত ফাংশন কেটে যাবে চলে যাবে তাহলে থাকবে এক্স বাই এ প্লাস সাইন থিতা ইন্টু, এখানে সাইন রয়েছে এবং কজ ইনভার্স রয়েছে, এখানে যদি আমরা সাইন ইনভার্স তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের এটা কাটা দেওয়া সম্ভব। তো সেজন্য আমরা কি করব, একটা ত্রিভুজ আঁকব এই কোণের জন্য। কজ ইনভার্স মানে হলো ভূমি বাই অতিভুজ, ভূমি এক্স অতিভুজ এ, তাহলে লম্ব হবে আমাদের কত? অতিভুজ স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সেই হিসেবে যদি আমরা সাইন করি তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ, বা ওয়াই বাই ভি ইকুয়াল এক্স বাই এটাকে আমরা সামনে নিয়ে আসি কস থিতা প্লাস সাইন থিতা ইন্টু সাইন এবং সাইন ইনভার্স কেটে যাবে তাহলে থাকবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ। প্রিয় শিক্ষার্থী, এক্স বাই এ কস থিটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে ওয়াই বাই বি মাইনাস এক্স বাই এ কস থিতা ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ সাইন থিতা।
এখন উভয় পাশে আমরা বর্গ করে দেই y / v - x / a cos থিটা এর হোল স্কয়ার রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a সাইন থিটা হোল স্কয়ার যদি বর্গ করে দেই তাহলে আমরা এটাকে যদি a মাইনাস b এর হোল স্কয়ার হিসেবে সূত্র হিসেবে ভাঙাই তাহলে লিখতে পারি y স্কয়ার বাই v স্কয়ার প্লাস x স্কয়ার বাই a স্কয়ার cos স্কয়ার থিটা এবং মাইনাস 2ab অর্থাৎ 2 ইনটু y বাই v ইনটু x বাই a cos থিটা ইকুয়াল ডান পাশে যদি আমরা স্কোয়ার করি রুট চলে যাবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এখানে কজ স্কোয়ারটাকে আমরা লিখব ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি কজ থিটা এখানে যদি আমরা হর ঠিক রেখে লগগুলোকে আলাদা করি তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হিসেবে আমরা লিখতে পারি বা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এক্স ওয়াই বাই এ বি কস থিটা ইকুয়াল এটাকে যদি আমরা আলাদা করি তাহলে হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্রিয় শিক্ষার্থী আমরা দুই পাশে যদি খেয়াল করি দেখব মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডান পাশেও রয়েছে মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তাহলে এই দুইটা কিন্তু আমরা দুই পাশে থেকে বাদ দিয়ে দিতে পারি অর্থাৎ বাম পাশে বা ডান পাশে নিলে এটা কি যোগ বিয়োগে কাটাকাটি চলে যাবে তাহলে কিন্তু আমরা যদি সাজায় লিখি সুন্দরভাবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বাই এ বি কস থিটা প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এবং এখানে থাকে সাইন স্কোয়ার থিটা আমাদের যা দেখাইতে বলছে আমরা কিন্তু পেয়ে গেলাম লিখে দিব দেখানো হলো আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী তাহলে এভাবে আমরা ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে সহজেই কিন্তু এই প্রমাণটা করে ফেলতে পারি তাহলে আশা করি তোমরা এটা বাসায় আরও ভালো মতো কয়েকবার চেষ্টা করবে এবং তোমরা এটা করতে পারবে চলো আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি দুই নম্বর সাইন পাই কস থিটা ইকোয়াল কস পাই সাইন থিটা হলে দেখাও যে থিটা ইকোয়াল প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স থ্রি বাই ফোর এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের জন্য এই অঙ্কটাও আমরা এখন করব দুই নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে সাইন পাই কস থিটা ইকুয়াল কস পাই সাইন থিটা তো এই অংশটাকেই আমাদের প্রমাণ করতে হবে থিটা ইকুয়াল প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স থ্রি বাই ফোর তো প্রিয় শিক্ষার্থী এখানে আমরা করার আগে দেখো এখানে আছে সাইন এখানে আছে কস তাহলে দুই পাশে যদি আমরা সাইন বানাইতে যাই তাহলে কি করব এখানে যা আছে তাই রেখে দিব আমরা চতুর্ভাগ চেঞ্জ করে অর্থাৎ কসকে যদি আমরা সাইন লিখি তাহলে আমরা লিখতে পারি পাই বাই টু প্লাস মাইনাস থিটা আমরা জানি যে কস থিটা সমান সমান সাইন পাই বাই টু প্লাস মাইনাস থিটা থিটা হিসাবে এখানে লিখব পাই সাইন থিটা তাহলে এতে আমাদের কী লাভ হলো এতে আমরা কিন্তু উভয় পাশের থেকে সাইন থিটা সাইন সাইন বাদ দিয়ে দিতে পারি ইনভার্স করে তাহলে আমাদের থাকবে কি পাই কস থিটা এখানে থাকবে পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন থিটা প্রিয় শিক্ষার্থী যদি আমরা উভয় পাশে পাই বাদ দিয়ে দিই কিংবা কমন নেই এখান থেকে যদি কমন নিয়ে ভাগ করে দিই পাই যদি নেই হাফ থাকবে প্লাস মাইনাস সাইন থিটা উভয় পাশেতে যদি আমরা পাই ভাগ করে দিই তাহলে কস থিটা ইকুয়াল হাফ প্লাস মাইনাস সাইন থিটা সাইন থিটাটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কস থিটা প্লাস মাইনাস বাম পাশে নিয়ে আসতে প্লাস মাইনাসই থাকবে সাইন থিটা ইকুয়াল হাফ
प्रिय शिक्षार्थी हमारा उभयपाश्य वर्ग कर दी तो कस थीटा प्लस माइनस साइन थीटा होल स्क्वायर इक्वल वन बाय टू स्क्वायर बा जी नॉर्मली सूत्र व्यवहार करी तो कस स्क्वायर थीटा प्लस साइन स्क्वायर थीटा प्लस माइनस टू साइन थीटा इंटू कस थीटा इक्वल वन बाय फोर बा कस स्क्वायर प्लस साइन स्क्वायर समान समान लिखते परि वन प्लस माइनस टू साइन थीटा कस थीटा एतटुकू किन्तु आमादेर एकटा सूत्र रयेछे साइन टू ए सूत्र साइन टू ए समान समान आमरा जानी टू साइन ए इंटू कस ए ताहले टू साइन थीटा इंटू कस थीटा समान समान आमरा लिखते परि साइन टू थीटा इक्वल वन बाय फोर बा साइन टू थीटा के जदि ए पाशे रेखे दी वन बाय फोर टाके जदि ए पाशे निये आसि ताहले आमरा लिखते परि प्लस माइनस साइन टू थीटा इक्वल वन माइनस वन बाय फोर बा प्लस माइनस साइन टू थीटा इक्वल फोर फोर माइनस वन बा प्लस माइनस साइन टू थीटा इक्वल थ्री बाय फोर प्रिय शिक्षार्थी ए प्लस माइनसटाके जदि आमरा डान पाशे लिखते पारि एक ही कथा होबे टू थीटा इक्वल प्लस माइनस थ्री बाय फोर जदि आमरा साइन के ओई पाशे निये इनवार्स करे दी ताहले थाकबे आमादेर टू थीटा समान साइन इनवार्स प्लस माइनस थ्री बाय फोर तो आमरा एकटु एई पाशे करी टू थीटा समान आमरा पेलाम साइन इनवार्स प्लस माइनस थ्री बाय फोर प्लस माइनसटाके आमरा बाइरे निये आसि तो बा टू थीटा समान समान प्लस माइनस साइन इनवार्स थ्री बाय फोर बा ए टूटाके जदि आमरा एई पाशे निये जाई थीटा इक्वल प्लस माइनस हाफ साइन इनवार्स थ्री बाय फोर देखो आमादेर जेटा देखाइते बोलछे दुई नम्बरे देखानो हलो তাহলে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো তাহলে এভাবে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে সহজেই কিন্তু এই প্রমাণগুলো করে ফেলতে পারি তাহলে এগুলোর জন্য আমাদের কি করতে হবে এগুলোর জন্য আমরা ভাষা বিষয় বিষয় অনুশীলন করতে হবে এই অঙ্কগুলো আবারো তোমরা দুই একবার করে করে ফেলবে দেখবে যে তোমাদের এই অঙ্কগুলো আয়ত্ত এসে যাবে আয়ত্তে এসে যাবে প্রিয় শিক্ষার্থী তাহলে আজ এই পর্যন্তই আর যাবার আগে আবারো বলছি আজকে যে দুটো অঙ্ক করলাম সেটা তোমরা বাড়ি কাজ করবে এবং নির্দিষ্ট খাতায় লিখবে আগামী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ